হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম সিডনির ফেমাস ট্যুরিস্ট স্পট কিরিবিলিতে, যেখান থেকে জাকারান্ডা ফুলের পারফেক্ট ব্লুম দেখতে পাওয়া যায়। আমাদের গাড়ি অ্যাঞ্জাক ব্রিজের উপর দিয়ে ছুটে চলেছে। এখান থেকে ওই যে দূরে হারবার ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। ওই দূরে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু বিখ্যাত সিডনি টাওয়ার। সিডনিতে এখন বসন্তকাল, আর বসন্তকালে সিডনি যেন এক অপরূপ রূপ ধারণ করে, কারণ এ সময় সব গাছগুলো ফুলে ফুলে নতুন রূপে যেন সেজে ওঠে। এই সেই পৃথিবী বিখ্যাত হারবার ব্রিজ, যেখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। আর হারবার ব্রিজের এই সৌন্দর্য এক কথায় অনন্য। দেখতে দেখতে আমরা চলে এলাম কিরিবিলির ম্যাকডাগাল স্ট্রিটে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ লাগছে এই ফুলগুলো। মনে হচ্ছে পুরো রাস্তা জুড়ে পার্পল রঙের ছাউনি দিয়ে দেওয়া হয়েছে। বসন্তের এই মৃদুমন্দ বাতাসে যখন এই ফুলগুলো ফুটপাতে ঝরে পড়ে, তখন মনে হয় যেন পার্পল রঙের বৃষ্টি হচ্ছে।
এই সুন্দর জ্যাকারান্ডা ফুল কিন্তু সাউথ আমেরিকার একটি নেটিভ ফুল, আর এটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতি বছর বহু পর্যটক এখানে চলে আসে ফটো সেশন করতে। আর জায়গাটির সৌন্দর্যে আমি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে বাসায় ফিরতে একদম মন চাইছিল না। আমার কেন যেন বারবার মনে হচ্ছিল আমি যেন পার্পল ফুলের রাজ্যে চলে এসেছি। আর পার্পল ফুলের এই পুরো সৌন্দর্যটা উপভোগ করার উপযুক্ত সময় হচ্ছে মিড অক্টোবর থেকে মিড নভেম্বর। প্রিয় সিডনিবাসী আপুরা, যারা এখনও জাকারান্ডার এই সৌন্দর্য উপভোগ করেননি, তাদেরকে আমি এই জায়গাটিতে যাবার জন্য হাইলি রেকমেন্ড করছি। আর যেসব আপুরা এবছর কোনো কারণে মিস করে গেছেন,
তারা কিন্তু সামনের বছর অবশ্যই যাবেন। সো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।